এদের পানি খেলা বুঝছে এসে আর শেষ হবে না। এখনো এখন সব লাইটালা গান নিয়ে ঘুরতেছে, যারই পাইতেছে পানি মারতেছে, উইচ ইজ ভেরি প্যাথেটিক। প্রথম প্রথম ভালো লাগছে ভাই, এতবার ভালো লাগে না। এত ভালো লাগলো তো ফ্যান্টাসি কিংডমে গিয়ে বসে থাকতাম। তো যাই হোক, আমরা এখন আসছি বিগ সি মল, যেখানে আপনি হোলসেলে ইউ গেট টু বাই সো মেনি থিংস। তো বিগ সিটা একবার একটু দেখি, এসাও ঢুকে নাই। তুমি তো বিগ সি কখনো আসো নাই, আসছো? এসা কখনো আসে নাই। বিক্সিতে তুমি হোলসেল প্রাইসে জিনিস পাবা, এবং এখানে বিগ বিগ কোয়ান্টিটিতে যদি তুমি নাও আরও বেশি তুমি ডিসকাউন্ট পাবা। সো পুরো থাইল্যান্ডে এরকম বিক্সি বিক্সি অনেক ফেমাস। আমরা এক সাইড থেকে শুরু করি, দেখতে দেখতে যাই। সো দিস ইজ নিউটেলা। নিউটেলা এই সাইজটা আমরা কত, 500 সাড়ে 500 ডিসিসি থেকে 550, বাইরে আরও বেশি। অ্যান্ড এরকম 30 টাকা, এইখানে হচ্ছে 155 টাকা। 155 ইন্টু 3.1 দেন তাহলে পেয়ে যাবেন, এটা 15 টাকা ইয়োগার্ট। ইউ গেট টু সি সো মেনি থিংস। আমি পণ্য দেখাচ্ছি, পণ্যর দিকেই তাকান, অন্য কোনো দিকে দেখেন না। এসা আমাদের একটা বাস্কেট লাগবে। এসা হারায় গেছে। এসা একটা বাস্কেট লাগবে। হ্যাঁ, বিভিন্ন ফ্লেভারের ইয়োগার্ট পাবা তবে। কিন্তু আমি ইয়াতে কিন্তু পাই নাই 7-Eleven। না, দিস ইজ, দ্যাটস হোয়াই ইটস বিগ সি। ওকে, ভালো লাগলো আর নিও। ওকে, এটা খাবা না মুখে মাখবা? আবো মাখবো, আগে খাবো। এটা আমি একটা চকলেট মিল্ক নিয়েছি, এটা 30 টাকা। কত এমএল? কত এমএল? কত এমএল? ওদের তো ভাষাই বুঝি না, হবে একটা এমএল। আচ্ছা, এটা কত এমএল? এটা 100 টাকা। বোতলটা সুন্দর, জারটা, এটা দেখে আমার মার কথা মনে পড়ছে। এটা নিলে, আচ্ছা এটা খাই দিই, এটা ভালো হইলে তাহলে এটা নিয়ে যাবো। জারটা সুন্দর কত? ওকে, এটা 100 টাকা, এটা তো সাশ্রয়ী মনে হচ্ছে। কত এমএল? 2000 সিসি 2 লিটার, 2000 সিসি লেখা, এত গাড়ি না ভাই, কি জানি, হয়তো বা আমি এত কিছু জানি না। না, নুডলস নিব না। এই ব্রেমেন টাইপের যেই নুডলস, এগুলো এখানে একসাথে আছে 5টা, দাম অনলি 49 বাত। আর বাংলাদেশে এগুলো একটার দাম 150, না এটা নিব না। পিসের দাম 150, এক পিস, সরি। আমরা এখন আছি কসমেটিক সেকশনে, যেখানে ইউ গেট টু সি সো মেনি। কিছু নিবা? তুমি তো নাও না। কোনো মেকআপ ব্যবহার করে না, খালি লিপস্টিক লিপস্টিক ব্যবহার করে। তো কতগুলো টাকা তোমার এই রকমের বাইরে? সমস্যা নেই, তুমি কামাই করো না, হাফ দিতাম, হাফ যাইতো। অবশ্য আমার মেয়েও বাকি আছে, আমার মনে হয় না আমার মেয়ে এত মেকআপ শেকআপ এত কিছু এগুলো করবে। এই যে এইখানে হচ্ছে পাউডার, বেবিদের বেবি শ্যাম্পু, এই যে সানস্ক্রিন। প্রাইস ঠিক আছে তোমার? কিন্তু ঘুরেছি, ভালো লাগলে নিবার, প্রাইসটা তুমি জাস্টিফাই করবা, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখানে কিন্তু সব সানস্ক্রিন এসা, মনের মতন জিনিস পেয়েছি, রুকসানের জন্য নিতেই হবে, মাস্ট। আমার মেয়েটা খুশি হয়ে যাবে। এই এখানে তো আরও আছে বাচ্চাদের ব্রাশ, এরকম কম্বিনেশন বাংলাদেশে নাই। কেন মানে কেন নাই, আর থাকলেও অনেক দাম, 32 বাত মাত্র। এটাও তো ব্রাশ, সুন্দর মাথা খুললে এটা অটোমেটিক ব্রাশ হবে। এই এটা কিনবো, চাপ দিলে জোস জোস জিনিস আছে। মানে আপনার লাইফটাকে আপনি কিভাবে ইজি করবেন উইথ দ্য হেল্প অফ গুড টেকনোলজি,
everything is here এবং কম প্রাইস দিয়ে and in a very reasonable price. Bags and bags, side bags এসব 590 বাত, but quality খুবই ভালো. If I talk about this bag, পুরোটা waterproof. এই যে এটা এইভাবে ক্যারি করার, এই যে তলে দিয়ে মলে দিয়ে দুনিয়া জিনিসপত্র ক্যারি করা যাবে. তারপর এই যে রেগুলার ট্রলি, যে টাইপের ব্যাগগুলোতে ট্রলি থাকে না, এবং এখানে তালা আছে, মা তালা নিতে চাইছে, ঠিক আছে? আমাদের না, হেলমেট লক দেখতে পাচ্ছি না এখানে, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে. এই যে এগুলা এগুলা কিনবো, ঘুমোয় না, চোখ অন্ধকার থাকতে হবে. এসা ক্যামেরাটা নিম্নমুখী করে রেখে দিচ্ছ. এইখানে তো ব্যাগগুলো অনেক আছে, বাট স্টাইলিশ কোনো ব্যাগ নাই. এখানে সব থাইল্যান্ডের হাতি, ঘোড়া, এইসবের জামা কাপড়ের জায়গা. দেখো এইখানে তোমার জায়গা দেখার, ঝটপট ঝটপট আবার হাতি ঘোড়া দেখতেছ, এই যে একটা সাপ. এসা এসা এসাকে সাপ দিয়ে একটা ভয় দেখাইতে চাই. কেমন দিলাম তোমার তো স্ন্যাক প্রেইন খুব ভালো. বাবুদের জামা দেখবে, এটা তো সবার আগে দেখতে হবে. চলো কেন রোহান, আমি তুমি হারাই যাবো দেখে আমি তোমাকে খুঁজতেছি. এটা বিকছি এখানে, হারাই না কেউ. আর হারলে তুমি হোটেল ছিল, তুমি বাইক কোথায় রাখছো সেটাও জানো. এসা এই ফেরার অসার আমরা যমুনা ফিশার পার্কের নিচে, ওই দোকানটার নাম কি, দামি যে দোকানটা ছিল পার্কিং থেকে উঠে, মোটামুটি লাস্ট ফার্মা ডিসিসি এর সাথে এটা কম্পেয়ার করলে সেম প্রাইস, ডিসিসি তে আরো কম. তাহলে আগে কিনছে হতে পারে. হ্যাঁ আমি এসাকে বেশ কয়েকটা কাজ দিয়েছি, টবলরেন, ফেয়ার রশার, এগুলো দেখতে, বিকজ এগুলো আমার খুব পছন্দের, কিন্তু দামের কারণে আমি কিনি না. আর এমনিও একটা বডি ফিটনেস একটা বিষয় থাকে, যাই হোক, যদিও বডি ফিটনেস ওরকম নাই. দেখো লেইসের ডিসপ্লে করছে, লেইসের ডিসপ্লে করছে, সাথে একটা লেইসের গাড়ি দিয়ে দিছে, লেইসের একটা গাড়ি, এবং অনেক মজার মজার খাবার পাওয়া যায়. সো বিগসি কিন্তু এখানেই শেষ না, পেছনে তো দেখতে পাচ্ছেন বিশাল, এবং সামনেও কিন্তু অপেক্ষা করছে আরও অনেক কিছু. আসলে আমরা ব্যাংককে আসলে বা থাইল্যান্ড গেলে, থাইল্যান্ডে আসলে বেসিক্যালি ব্যাংকক, ফুকেট, পাতায়া, কয়েকদিন পর আমরা ফিফি যাবো, সো আমরা কিন্তু এইভাবে করে রোম অ্যারাউন্ড করি অ্যান্ড উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড না যে মার্কেট সিচুয়েশন কী, আমাদের দৈনন্দিন জীবনের কী. ফান করতে হলে ফানের জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো, সো উই আর মোর ইন টু ইন দিস টাইপ অফ থিংস রাদার দেন ডুইং দোজ ফানস. দেখেন কত মজার জিনিস, তুমি সানগ্লাস নিতে চাও, তুমি চশমা নিতে চাও, তোমার যেই পাওয়ার সেই পাওয়ার এখানে দেয়া আছে. যদি ফ্রেমে, লুকসে, প্রাইসে ভালো লাগে, ইউ জাস্ট গ্র্যাব অ্যান্ড বাই ইট. প্রাইস কি এখানে দেয়া আছে, প্রাইস দেয়া ছিল কোথায় জানো, ইয়েস, এবং এগুলো অল 99 বাত. কি সুন্দর, জাস্ট সি দিস ইজ বাটা, এবং বাটার কত ধরনের স্লিপার্স আছে, এবং এসা প্লাস্টিকের শুজ যেটা আমরা খুঁজতেছিলাম,
বাংলাদেশের বাটায় কেন নাই ভাই? আবার আনতে পারে না কেন? কিনবে মানুষ, হন্য হয়ে কিনবে, আই টেল ইউ। এবং সিরিয়াসলি, ইফ দের ইজ এ চান্স টু গেট এ ফ্র্যাঞ্চাইজ ইন বাংলাদেশ অফ বিগ সি, দিস নিড সো মেনি মানি অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড লবিং, আমি আসলে নিয়ে আসতাম এবং চলবে গ্যারান্টি। তো চলুন একবার একটা ইলেকট্রনিক সাইটে ঘুমিয়ে আসি, আমরা দেখে আসি কেমন আছে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো। তবে এখানে অনেক মডারেট প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, হাইফাই কোনো কিছু নাই, নট সো হাই নট সো ফাই, বাট অনেক কম্প্যাক্ট জিনিসপত্র যেগুলো আপনার লাগে দৈনন্দিন জীবনে, সেগুলো আর এরা আসলে সেল করে থাকে নর্মালি। বিভিন্ন ভালো কোয়ালিটির মাল্টি প্লাগ ইউ গেট টু গে ফাইন হিয়ার, অ্যান্ড HDMI কেবলস, স্টুডিও যেটা বানাবো স্টুডিওর জন্য এরকম HDMI কেবল বেশ কয়েকটা লাগবে আমার। না সাইজ বুঝবো না তো, আমার তো বড় বড় দেখে সাইজ দেখে ইয়ে করে নিতে হবে। এগুলো কেবল টেবিল নিয়ে জায়গা ভরে লাভ নাই। এই যে স্যান্ডিস্কের 64 GB 210 128 micro 625 ছিল, নো প্রবলেম। ও তো আমার আমার হাতে যেটা এটা হচ্ছে রিয়েলমি 12 প্রো, মোবাইলটা খুবই সুন্দর দেখতে। আমি এটা একটু জুমটা চেক করতে চাই, ও এসে আসো জুমটা দেখাই তোমাকে। দেখছো সেল, সেল 10%। হ্যাঁ আরে আমার স্ক্রিনে ধরো, আমার স্ক্রিনে ধরো ক্যামেরাটা, দেখো সেল। আমার হাত মারাও না, হাত মারাও না, হাত মারালে নড়ে যাবে। এই যে দেখো সেল 10%, দেখতে পাচ্ছ? দেখছো আমি একটা ছবি তুলছি তোমার জুম অবস্থায়, দেখছো ছবিটা? কি ফোন এটা, ডিলিট করে দে। হ্যাঁ 8 GB দাম হচ্ছে 14,000 বাত, জুস ভালোই লাগলো। সেলফি, সেলফি লুকস গুড, না ছবি তুলি নেই। আসলে বিক্সিতে দেখা শেষ করতে পারবো না, খুবই শর্টকাটে আপনাদেরকে অল্প অল্প কিছু জিনিস দেখানোর চেষ্টা করেছি। যারা ব্যাংককে আসে তারা জানে হোয়াট ইজ বিক্সি, বাট এসা কখনো দেখে নাই, ফর দ্য ফার্স্ট টাইম এসা দেখছে। তো আই হোপ এসার কাছে ভালো লাগছে ব্যাপারটা, এটাই। সো থ্যাংক ইউ।